তাহলে এখন থাকছে কি কারণে $3,000 খরচ করে এক বোতল ওয়াইন কিনেছেন মিয়া খলিফা? ওএল বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। খুব বেশি মদ পান করেন না, কিন্তু মাত্র দিন কয়েক আগেই $3,000 খরচ করে এক বোতল ওয়াইন কিনেছেন মিয়া খলিফা, যেটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় $3,00,000 কাছাকাছি। এদিকে এক বোতল ওয়াইন কিনতে মিয়া খলিফা এত অর্থ কেন খরচ করলেন, এই প্রশ্ন আপনার মনে উঠতেই পারে, তাই নয় কি? মূলত ওয়াইনটি হলো 1969 সালের লেবানিস ওয়াইন, আর এটা কেনার ক্ষেত্রে বিশেষ কিছু অনুভূতি কাজ করেছে মিয়া খলিফার ভিতরে, কেননা এই তারকার জন্মস্থানের ওয়াইন এটি, যার ফলে এত দাম দিয়ে এত পুরানো ওয়াইন কিনেছেন এই তারকা, কেননা বর্তমানে নিজের দেশে যেতে পারছেন না তিনি। এদিকে জন্মস্থানে না যেতে পারলেও জন্মস্থানের ওয়াইন কেনাতে কোনো বাধা নেই, মূলত এজন্যই এই ওয়াইনটি কিনেছেন এই তারকা। এদিকে সম্প্রতি ওয়াইনের বোতলের সঙ্গে ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিয়া খলিফা। তাছাড়া সেখানে তিনি লিখেছেন, আমার বন্ধুরা আমাকে পাগল ভেবেছিল, তবুও আমি $3,000 খরচ করে এই ওয়াইনটি কিনেছি। মূলত এই ওয়াইনটি কিনে আমি লেবাননের ইতিহাসকে স্পর্শ করলাম। তাছাড়া এই তারকা আরো লিখেছেন, সময়ের সাথে সাথে হয়তো এটা সামান্য গাঢ় এবং টক হয়েছে, তবে এর স্বাদ খুবই সুন্দর। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন $3,000 খরচ করে কেন এক বোতল ওয়াইন কিনেছেন মিয়া খলিফা। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।